তামিম ইকবাল খানের রিটায়ার্ডের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে যায়। আমরা বাঙালি জাতি, আমরা সঠিক মানুষকে চিনতে পারি না, সঠিক মানুষকে সম্মান দিতে জানি না, একজনের সম্পর্কে না জেনে আমরা উল্টো পাল্টো কথা বলি। বাংলাদেশের একজন অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল খান খুবই একজন ভালো ক্রিকেটার ছিলেন, আমরা হয়তো তাই খুব মিস করবো। বাংলাদেশের ওডিআই অধিনায়ক তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন। আজকে তাজা খবর নিয়ে আমি রুবেল আহমদ। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিকেটার তামিম ইকবাল খান তাই রিটায়ার নিছইন, তাই বিদায়ের ঘোষণা দিছইন। আমিও বাক শুনে খুব ভালো, একজন প্লেয়ার যখন রিটায়ার বা বিদায়ের জন্য ঘোষণা দেন তাহলে মনটা আসলে কষ্ট ধরে রাখতে পারি না, এত সুন্দর খেলাই তার তামিম ইকবাল ভাই, আর তাই আজকে রিটায়ার নেওয়া। দর্শক আপনারা কীরকম লাগে তামিম ইকবাল ভাই রিটায়ার নেওয়ার, একটু কমেন্ট করে জানাই। বা খেলাটা শিখছিল তাইনোর বাবার সুখের জন্য, বিদায় বেলায় বাবাকে মনে পড়ে অস্থির খান্দা শুরু করছেন তামিম ইকবাল ভাই। দর্শক সবাই শেয়ার করবা, কমেন্ট করবা, আর বালা থাকবা সিলেটি চ্যানেলের মাধ্যমে সব তথ্য খবর বিনোদন পাইবা, ফলো করবা, সুস্থ থাকবা, ভালো থাকবা। সালামু আলাইকুম।